যেন এজন সর্বভারতীয় বিজেপির নেতা প্রবদিন পরবিন্দর সিং মারওয়ায় আমার নেতা আমার জনপ্রিয় নেতা রাহুল গান্ধীর উদ্দেশ্যে কিছু ষড়যন্ত্রমূলক কিছু বক্তব্য রাখিছে, ভাষণ দিছে। গতি ইয়ার আমি তীব্র বিরোধিতা করছো আর বিজেপি আজি এনেকা একটা পরিস্থিতি আগবাড়িছে, ভয় ভাবুকে দেশ শাসন করবো বিচারছে, দেশের শান্তি অনেক পরিবর্তে এটা অশান্ত পরিবেশ সৃষ্টি করার কারণে চেষ্টা করেছে। এই আমি তীব্র বিরোধিতা করো। আমার নেতা রাহুল গান্ধীক যে বক্তব্য রাখিছে, হত্যার ভাবুকি দিছে, তা আমি তীব্র বিরোধিতা করছো। আর যদি তরবিন্দর সিং মারে যদি ক্ষমা নুখোজে, যে ভোট স্বীকার নকয়, ইয়াতকে আমি তীব্র আন্দোলন করি। যেন এজন সর্বভারতীয় বিজেপির নেতা পরবিন্দর সিং মারওয়ায় আমার নেতা আমার জনপ্রিয় নেতা রাহুল গান্ধীর উদ্দেশ্যে কিছু ষড়যন্ত্রমূলক কিছু বক্তব্য রাখিছে, ভাষণ দিছে। গতি ইয়ার আমি তীব্র বিরোধিতা করছো আর বিজেপি আজি এনেকা একটা পরিস্থিতি আগবাড়িছে, ভয় ভাবুকে দেশ শাসন করবো বিচারছে, দেশের শান্তি অনেক পরিবর্তে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করার কারণে চেষ্টা করেছে। এই আমি তীব্র বিরোধিতা করো। আমার নেতা রাহুল গান্ধীক যে বক্তব্য রাখিছে, হত্যার ভাবুকি দিছে, তা আমি তীব্র বিরোধিতা করছো। আর যদি তরবিন্দর সিং মারে যদি ক্ষমা নুখোজে, যে ভোট স্বীকার নকয়, ইয়াতকে আমি তীব্র আন্দোলন করি। যেন এজন সর্বভারতীয় বিজেপির নেতা পরবিন্দর সিং মারওয়ায় আমার নেতা আমার জনপ্রিয় নেতা রাহুল গান্ধীর উদ্দেশ্যে কিছু ষড়যন্ত্রমূলক কিছু বক্তব্য রাখিছে, ভাষণ দিছে। গতি ইয়ার আমি তীব্র বিরোধিতা করছো আর বিজেপি আজি এনেকা একটা পরিস্থিতি আগবাড়িছে, ভয় ভাবুকে দেশ শাসন করবো বিচারছে, দেশের শান্তি অনেক পরিবর্তে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করার কারণে চেষ্টা করেছে। এই আমি তীব্র বিরোধিতা করো। আমার নেতা রাহুল গান্ধীক যে বক্তব্য রাখিছে, হত্যার ভাবুকি দিছে, তা আমি তীব্র বিরোধিতা করছো। আর যদি তরবিন্দর সিং মারে যদি ক্ষমা নুখোজে, যে ভোট স্বীকার নকয়, ইয়াতকে আমি তীব্র আন্দোলন করি। যিকোনো খবরের বাবে যোগাযোগ করক 7099017330 অথবা 7099017990 নম্বরত।